নির্যাতনে এমপি খোয়াকে অবাঞ্ছিত ঘোষণা, সোনারগাঁ আওয়ামী লীগের মানববন্ধন। আনোয়ারের নাম ফলক ভাঙায় তীব্র নিন্দা, আইবি সহ নেতাদের প্রতিবাদ। কিছু মেয়ের কাপড় পরিধানে পুরুষের মাথা ঠিক থাকে না, বললেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল। ৮০% বিবাহিত পুরুষ নির্যাতিত, সমাবেশে অভিমত আয়োজকদের। বন্দরে আকিজের একটি ময়দার কারখানায় দুই শ্রমিকের মৃত্যু। করোনা সেকেন্ড ওয়েব মোকাবেলায় জেলা প্রশাসনের মাস্ক বিতরণ। কৃষকদের পক্ষে থেকে তৈমুর হয়েছেন বীর, বললেন মানববন্ধনে উপস্থিত আইনজীবীরা। অবসরে গেলেন এএসআই, ফুলসজ্জিত গাড়িতে সম্মান দিল জেলা পুলিশ। যুবদল নেতা স্বপন ও মাসুম ফের রিমান্ডে, খোঁজ নিলেন ছাত্রদল সভাপতি শাহের। ড্যান্সার তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জে যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা। গ্রেড উন্নতিকরণের দাবিতে পূর্ণ দিবস টানা কর্মবিরতি অব্যাহত।